হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে ডে টু আর আজকে আমরা পুজো দেব। তো সেই জন্য সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। রেডি মানে আমি স্নান করে নিয়েছি, সকাল 8টা বাজে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য। আমি সব কিছু ভ্লগে শেয়ার করব তোমাদের সাথে, আর আমার লুকটাও শেয়ার করব যে আমি কি পরছি না পরছি। আর আমি একটুখানি জাস্ট লুকটা ক্রিয়েট করতে শুরু করেছিলাম, স্নান হয়ে গেছে। ভিউটা দেখো, জাস্ট অসম। আর আমি দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, নয়তো লেট হয়ে যাবে পুজো দিতে, যেটা আমি একদমই চাই না। সো বাই গাইজ, সি ইউ আফটার সাম টাইম, টাটা। আমরা রেডি হয়ে গেছি। আমি ভালো করে তোমাদের আমার আউটফিটটা দেখাবো, এই যে অনেকে দেখে নেয়। তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে, বাজছে 9:30। কিছু বলবি না, এখন যাচ্ছি আমরা পুজো দিতে, চলে এসেছি। একটু হাঁটতে হবে, তারপরে মন্দির। আমরা চলে এসেছি, একটু হাঁটা পথ ছিল, আমরা একটু অন্য রুট দিয়ে এসেছি। আমরা এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এরপর পুজো দেবো আমরা। আমরা এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। দেখো প্রসাদ, আজ্ঞা, পাথরে থাকলে জগন্নাথ বলরাম সুভদ্রা। আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম, মন্দির থেকে বেরোচ্ছি এখন। দেখো, ফোনটা অ্যালাউড ছিল না মন্দিরের ভেতর, সেজন্য কিছুই দেখাতে পারলাম না। বাট খুব ভালো করে পুজো হয়েছে, সব ঠাকুরের দর্শন খুব ভালো করে হয়েছে। জগন্নাথকে এত কাছ থেকে দেখেছি আমরা, খুব ভালো লেগেছে আমাদের। এখন আমরা আর মা বিমলার ওখানে গিয়ে পুজো দিলাম, মা বিমলার ওখানে পুজো দিলাম, কি সুন্দর বাঁধলাম। আমার মানত পূরণ হয়েছে, তাই ঢিল খুললাম। তো খুব ভালো করে আমরা পুজো দিয়েছি, আমার খুব ভালো লাগছে। মনটা এখন মানে মনটা খুব শান্তি লাগছে আমার বেসিক্যালি। তো চলো একটু বাদে কথা বলবো, এখানে প্রচণ্ড রোদ, গরম, পায়ে পুরো একদম পা পুড়ে যাচ্ছে। তাও এখানে অনেক ভালো ফেসিলিটি আছে, দেখো কার্পেটিং করা পুরো। যাব এখন, চটি নেব আমাদের, যেখানে রাখা আছে অনেক দূরে চটি রাখা, জানি না এত দূর কি করে খালি পায়ে আমরা হাঁটবো। ঠিক আছে, মন্দিরের সামনে এরম মার্কেট রয়েছে, এখান থেকে গিফট পারপাসের জন্য অনেক কিছু তোমরা কিনতে পারো। বাট এখানে প্রচন্ড গরম, মানে রাস্তা দিয়ে মনে হচ্ছিল পাটা পুড়ে গেছে আমাদের। তারপরে এখন আমরা রিক্সায় করে যাচ্ছি, খুব ভালো লাগছে, পুরনো দিনের কথা মনে করছি। কিন্তু আমরা কি কখনো রিলেশন থাকতে রিক্সায় উঠেছি, নাকি টোটোতেই এই বা অটোতেই চলছি? টোটো অটো, আমরা রিক্সাতে কখনো চলছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা স্টেশন আউট হয়ে যাচ্ছি নতুনত্ব। তো ওখানে দেখাবো কেমন কি,
ক্যাফেটাতে আছে শুনেছি, ওখানে অনেক তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, সকালবেলা সে ভোগ খেয়েছিলাম, তারপরে একদম খেতেই পাচ্ছিল না, অনেকটা এক থালা ভোগ দিয়েছিলাম, আমরা পেয়েছিলাম ভোগ খেয়েও আমাদের দুপুরবেলা খেতে পাবে, ভোগটা এত হেভি ছিল, ডাল আর চালের একটা ভোগ দিয়েছিল যেটা সত্যি এত ভালো খেতে ছিল, যে সেটা খাওয়ার পর সত্যি কথা বলতে আর দুপুরবেলা এক ফোঁটা খেতে পাইনি, বাট এখন হালকা হালকা খেতে পাচ্ছে, তাই জন্য ওই ব্লু ফ্ল্যাগ বিচে যাচ্ছি, ওখানে নাকি ক্যাফে যাচ্ছে। আমরা চলে এসেছি, এইখান দিয়ে ঢুকতে হয় এন্ট্রেন্সটা। কি সুন্দর এই জায়গাটা, এত হাওয়া, এই বীজটা খুবই ভালো, অন্যান্য বীজগুলোর মতো না, উপরে খুব কেস যেগুলো অন্য বীজে ছিল এই বীজে একদম নেই, সেগুলা একদম পুরো ঠান্ডা বীজ, সুন্দর হাওয়া চলছে, আবার ক্যাফেও আছে দেখলাম, ওখানে আমরা যাব, সেটা দেখি খিদে পেয়েছে আজ বললাম তোমাদেরকে। এত সুন্দর জায়গা, মানে পুরীতে আছে আমি জানতামই না, কি সুন্দর। পুরী ওভারঅল তো সুন্দর, খুবই ক্লিন আর খুবই ক্লিন আর ওয়েল মেইনটেইনড, মানে প্রত্যেকটা জিনিস। এটা একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম, তোমরাও আসতে পারো, হ্যাঁ তোমরাও আসতে পারো, খুবই সুন্দর এই জায়গাটাতে। কি বলে না, গোল্ডেন প্যালেস বললেও চলে আসবে বল, ফ্ল্যাগ বি, ব্লু ফ্ল্যাগ বি, হ্যাঁ কিন্তু এখানে একটা রিসর্ট আছে সেটার নাম গোল্ডেন প্যালেস, তো ওটা বললেও চলে আসবে, অটো টোটো যা পাবে তোমরা। আমরা একটা ক্যাফেতে এসেছি, অর্ডার দিয়েছি, এখন খাবো, এখনো খাবার আসেনি, এলে আমরা দেখাবো কি কি অর্ডার দিয়েছি, হ্যাঁ দেখাচ্ছি কেমন। এটা হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে ক্যারামেল পুডিং, এটা হচ্ছে গিয়ে চিকেন কাটলেট। আমরা এখন খাওয়া শুরু করবো, বিকজ প্রচন্ড খিদে পেয়েছি। আমরা এসেছি কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে, ফেমাস জায়গা, বসেছিলাম একটু গল্প আড্ডা করছিলাম নিজেরা নিজেরাই, এখন সিরিজের ধার দিয়ে হাঁটছি। কালকে হচ্ছে গিয়ে মায়ের বার্থডে, তো আমরা তো কালকে ট্রেনে উঠবো ফেরত যাওয়ার জন্য, তো সেই জন্য আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা দেখি কতদূর কী করতে পারি, লাইক কেক কিনে আমি ভেবেছি ভিডিও কল করব মাকে, তো চলো দেখা যাক। তোকে আমরা চলে এসেছি কেক কিনতে, আজকে আমরা খেতে চলেছি ষোলো আনা বাঙালিতে, একজন সাজেশন দিয়েছিল আমাদের এখানে খাওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, তো আমরা যাবো আর দেখবো কেমন খাওয়া দাওয়া হয়, ওকে চলো লেটস গো। আচ্ছা আজকে আমরা নিয়েছি মাটন ঝোল আর রাইস, বিকজ প্রচুর খেয়ে ফেলেছিলাম আমরা আজকে, আমাদের সত্যি পেটে জায়গা নেই,
খুব লাইট খাচ্ছি, যদিও মাটন লাইট হয় না, বাট মাটন ছাড়া কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই মাটন জোর। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই, শ্রেয়সী কোথাও গেলে প্রচুর অর্ডার করে, আর সেই অর্ডার করে হাই হচ্ছে এতটুকু, আর আমাকে ভাবে ডাম্পিং জোন, আমাকে শেষ করতে হয়। প্রচণ্ড প্রেশার আছে আমার উপর, এই জন্য আমিই বলেছি বেশি অর্ডার করবি না। ক্যাফেতে গিয়ে পাঁচ রকমের জিনিস অর্ডার করেছে, আর আমাকে দিয়ে সব শেষ করতে হবে। তুই খেয়েছিস কি? তিনটে স্যান্ডউইচ খেয়েছে, আর একটা কাটলেট খেয়েছে, একটা ক্যারামেল পুডিং খেয়েছে, মোজিটো, একটা মোজিটো খেয়েছে, খেয়ে দিয়ে ওর পেটে জায়গা নেই, তারপরে সিঙ্গারা খেয়েছে। সেটা তো আমার ইচ্ছে ছিল না, হঠাৎ সিঙ্গারা যাচ্ছে সাইড দিয়ে বলছে সিঙ্গারা খাবো। ওখানেও সিঙ্গারাটা ফুল শেষ করতে পারিনি, ওকে দিয়ে দিয়েছি, তাই আজকে এরমই খাবার খাবো। জানি এখান থেকে মাটন কিন্তু আমি এক পিসই খাবো, বাকিগুলো ওকেই খেতে হবে, বিকজ আমি খুব কম খাই, আমি খেতে পারি না অ্যাকচুয়ালি। এমন না আমি খেতে চাই না, এমন নয় যে আমি খেতে চাই না, বাট আমার প্রচণ্ড মানে চোখের খিদে আছে, বাট আমি খাওয়ার এলে প্লেটে এলে আমি খেতে পারি না, বিকজ আমার মনে হয় আমি ফুল, আমার এরম মনে হয়। সো আমি খেয়ে নিই ঝটপট, তারপরে কথা হবে। বাই। বল কি বলতে চাই, কেন ভিডিও অন করতে বলতে? সবাই দেখো, মটন খাবে, মটন খাবে, মটন খাবে, এক পিস নিয়েছি, এক পিস এখানেই খেতে পারি না, তুই তো জানিস আমাকে এই ডাম্পিং জোন মনে করে সবাই। মেবি ঝুঁকে গা নিয়ে খাবে। হ্যাঁ তুই খেয়ে নে এবার, তুই হাঙর হাঙর না রে। আমি তো ভাতটা শেষ করেছি, মাটনটা তুই খেয়ে নে এইটুখানি আমার থেকে, রেখে দে, বন্ধ কর। এই যে হোটেল সুইমিং, এই যে এখানে এই যে হোটেলটা আছে নাম হচ্ছে হোটেল সুইমিং, এর পাশে দেখবে আরেকটা, দেখো ল্যান্ড আছে খালি, ওইটার নামে হোটেল ফ্লাইং, এরপরে হোটেল ল্যান্ডিং, খতরনাক সব নাম। মায়ের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে ভিডিও কলে, রঞ্জা আছে ভিডিও কলে, রঞ্জা আমি আর অনিকেত, বাবা ঘুমিয়ে পড়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইস, আজকের ভিডিওটা, আজকের ব্লগটা এই অবধি ছিল, মার বার্থডে সেলিব্রেশন করলাম এত দূরে থেকে, আমার সেটাই খুব ভালো লেগেছে। বোন আমাদের ভিডিও কলে অ্যাড করে নিয়েছিল, থ্যাংকস টু হার, আর আমরা খুব এনজয় করেছি। কালকে বাড়ি ফিরে আরও এনজয় করব, মায়ের সাথে হোলি খেলব। আর আজকের জন্য গুড নাইট, বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর ওইখান থেকে অনিকেত কি বলছে ওই জানে, বাই করছে, টাটা।